Hello everyone, good morning, happy Thursday সকাল বেলায় কিচেন থেকে স্টার্ট হয় আর কি দিন ঘুম থেকে উঠেই নেমে আসি এই হচ্ছে আর কি কিচেনে প্রথম স্টার্ট করি কাজকর্ম এটা হচ্ছে অ্যাবির জন্য লাঞ্চ হবে আর কি লাঞ্চে ওকে আজকে ওই ম্যাগিটাকেই নুডলস এর মতন করে বানিয়ে দেবো সবজি বেশি ম্যাগি কম আর কি এরকম তো তার সাথেই আমি বেড়ালালি একসাথে লেবু জল খাওয়া শুরু করেছি ওদিকে অ্যাবির ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও খাচ্ছে মিল্ক খাচ্ছে আর ব্রেড খাচ্ছে তো আমি এই লাঞ্চটা বানাবো আর তার সাথে সাথে ওর স্ন্যাক মর্নিং স্ন্যাক যেটা আছে অ্যাপেল সেটা কাট করে ওর বক্সে দিয়ে দেবো অ্যাবির লাঞ্চ আর ব্রেকফাস্ট মর্নিং স্ন্যাক ব্রেকফাস্ট না মর্নিং স্ন্যাক এটা হচ্ছে অ্যাপেল কেটে আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো স্লাইস করে এর মধ্যে করে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সেই ম্যাগি এর মধ্যে প্রচুর সবজি পড়েছে তাও আমি খুঁজে দেখলাম ফ্রিজে বিনসটা নেই না আমি বিনসটাও এর মধ্যে অ্যাড করে দিতাম অ্যাবি অবশ্য সবজি খেতে ভালোই বাসে ও ব্রকলি তো ওর খুব ফেভারিট মানে আমি মোটামুটি রোজই চেষ্টা করি ওকে ব্রকলি দিতে ব্রকলি মানে বয়েল করে দিয়ে দিলেও খেয়ে নেবে ছোটবেলা থেকে স্কুলে না ওদের মানে স্কুল লাঞ্চ যেটা নিতাম আর কি ও যখন অ্যাবি যখন 18 months 19 months ছিল তখন থেকেই তো ডে কেয়ার যায় স্কুল না ডে কেয়ার নিতাম তো এখানে তো মানে এরকম রান্না করার কনসেপ্ট নেই আর কি সে ব্রকলি সেদ্ধ ছোট ছোট ক্যারেট এগুলোই লাঞ্চে দিত হয়তো ছোট একটু স্যান্ডউইচ এইটুকুনি আর তার সাথে থাকবেই আর কি প্রত্যেকটা পোর্শন ওরকম ভাগ করা এইটুকুনি ফ্রুটস এইটুকুনি ভেজিটেবলস তো ভেজিটেবলস খাওয়াটা শিখেছে ওখান থেকে ফ্রুটস খুব একটা বিগ ফ্যান ছিল না আস্তে আস্তে এখন সব কিছু খাওয়া শিখছে আর কি অ্যাপেলটাও এরকম কাট করে মানে সমস্ত খোসা ছাড়িয়ে কেটে এমনি করে দিলে তবে খায় আজকে ওয়েদারটা ভালো সব বাচ্চারা প্রাণ খুলে খেলছে মাঠে স্কুল শুরুর আগে একবার বেল বেজেছে এবার দৌড়তে দৌড়তে যাবে লঙ্কিন স্টার্ট হয়ে গেছে জাস্ট কিচেনে এসেছি কাজকর্ম শুরু করব যে বিকেলে স্ন্যাক বানাবো যেহেতু ছুটির দিন হলে যেরকম হয় আর কি ব্যাস ধূপ করে যে কাঁচা গ্লাসটা জল খাই হ্যাঁ পড়লো অনেকখানে রাখা ছিল কালকের যে বাসনপত্র মাজা সেগুলোকে নিয়ে গিয়ে ভরতে যাচ্ছিলাম আর কি ক্লোজেটে ব্যাস ওটার মধ্যে কোনোরকমভাবে লেগেছে বা একটা বাসন কাঁচা এসে পুরো ফ্লোরের মধ্যে কাঁচ কুচি কুচি হয়ে পড়লো প্রথমে আমি যেটা করলাম ডিসইনফেক্টেড ওয়াইপস দিয়ে পুরো মুছলাম কাঁচগুলো নেই আপাতত দেখলাম লাস্টে আমি কি করি একটা পাউরুটি এরকম নিয়ে যেই জায়গাটায় পড়েছে আর কি সেই জায়গাটাকে ওইটাকে পুরো বুলিয়ে দেব এটা আমি কোথাও একটা দেখেছিলাম আর কি তাহলে কি হয় পাউরুটির মধ্যে ওই কাঁচগুলো থাকে না ওগুলো আর কি ঢুকে ঢুকে যায় আর কি তো সেটা আমি 2-3 বার করে নেবো এটাকে তারপরে আশা করা যায় আর কাঁচ থাকবে না এখন আমি 2 দিন অ্যাবিকে এই জায়গাটা কিচেনের এই জায়গাটা ঘুরঘুর করতে নেবো না ওদিকে অ্যাবিকে দেখাবো ও দূরে দাঁড়িয়ে আছে বাবা আসবে উপর থেকে নিচে আর ভয় দেখাবে কিন্তু করতে পারিনি বাবা ভয় পাইনি হাইট করছিলি বিকেলে স্ন্যাক্স খাবো বলছিলাম এই যে এই সেই স্ন্যাক্স আমরা খাবো কালকে নিয়ে এসেছি কস্কো থেকে হ্যাঁ মোমো অ্যাবি বলেছে ও খুব একটা মোমো পছন্দ করতো না আগে কিন্তু হঠাৎ করে ওনার মনে হচ্ছে বলছে আমি মোমো খাবো আমরাও সুযোগ পেয়েছি আমার মোমো খুব মানে ভালোই লাগে খেতে আর কি অ্যাবি খুব একটা পছন্দ করতো না ভেজি অ্যান্ড চিকেন মানে ফ্রোজেন আর কি আমার কিছু করতে হবে না এটা ফ্রোজেন নিয়ে গিয়ে গরম জল ফোটাতে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ ফুটবে স্টিম মোমো হয়ে যাবে আর কি হ্যাঁ এটা হচ্ছে মানে এখানে মানে চিকেন মোমো এগুলো তো অনেক নাম হয় ডাম্পলিং এটাকে বলছে হচ্ছে পট স্টিকার তার বাজে কথা হ্যাঁ পট স্টিকার এখানে লেখাই আছে যে চিকেন অ্যান্ড ভেজিটেবল ডাম্পলিং এই যে এরকম আমি কি জানি অকারণে হাসছে আমি জানি না কেন এই যে এরকম দেখতে এগুলো এরা একদম ফ্রোজেন আর কি এবার এগুলোকে আমি গরম জলের মধ্যে ছেড়ে দেব আমি জানি না ও কেন হাসছে পট স্টিকারটাকে ও সামহাও পড়েছে পটি স্টিকার সেটা নিজে নিজেই বলছে নিজে নিজেই হাসছে খাবার জিনিস নিয়ে ওরকম বাজে কথা বলতে নেই তখন যে পাউরুটি হ্যাক দেখালাম যেটা হচ্ছে যে ওই গ্লাস আইটেম ভেঙে গেলে পরে আর কি যেটা ক্লিন করার জন্য সেই পাউরুটিটা আমি দেখেছিলাম ওটা একটু ভিজিয়ে নিতে হয় ভিজিয়ে তারপরে ফ্লোরটা মুছে নিতে হয় মানে যে জায়গাটাতে কাঁচ রয়েছে তাহলে ওটা কাঁচে মানে পাউরুটির মধ্যে ওটা গেঁথে যায় আর একটা এক্সপেরিমেন্টও হবে আর কি আজকে পুরো ছুটির মুডে আছি ফার্স্টে যদিও কিন্তু যেহেতু লং উইকেন্ড আমরা একটা এরকম কিনেছিলাম কফি বানানোর জন্য অনেকদিন আগেই কিনেছিলাম মিল্ক ফ্রথ কফির ওপরে আর কি যে ওপরে যে ফ্রথটা হয় আর কি সেইটা বানায় তো আমরা কেউ বাড়িতে খুব একটা হট কফি খাই না মিল্ক মানে কোল্ড কফি খাই তাও আমি কোল্ড কফিতেই একটু ওটার এক্সপেরিমেন্ট করে দেবো কফি দেবো মিল্ক দেবো একটু চিনি দেবো যেটা দিয়ে একটু ফ্রথ করে নেবো
নতুন এই তো এইমাত্র ইউজ করলাম, ব্যাটারি লাগালাম এইমাত্র। যেটা পুরনো না নতুন, ঠিকই বলেছে, একটা পুরনো ছিল, খুব একটা ইউজ হয়নি ওটার, কিন্তু বাড়িতে মানে আইকিয়া থেকে কেনা, বাড়িতে থেকে থেকেই নষ্ট হয়ে গেছিল আর কি। দিয়ে সেই জন্য বাবা তোর তো আজকে আমার তো আজকে আবার ম্যাচিং ম্যাচিং ইয়েলো ইয়েলো গ্লাস। হ্যাঁ তুই এখানে আসিস না, মনে রেখেছি আমি ওকে বলেছি এখানে আসিস না, যা তুই ওখানে গিয়ে বসে আর কি। তো এবার এটার এক্সপেরিমেন্ট হবে এখন, এই যে কফির এক্সপেরিমেন্ট হচ্ছে, সোজা করি দাও সোজা করে। এক্সপেরিমেন্ট হচ্ছে, এর মধ্যে দুধ দিয়েছি, চিনি দিয়েছি আর কফি দিয়েছি, আর জাস্ট এখানে একটা বাটন আছে, এটা প্রেস করে এটার ভেতরে এমনি করে হবে কি না জানি না, অনেক লম্বা হাত লাগবে এই যে। এবার এটাই করবো, এবার বাটনটা প্রেস করে দিয়েছি, এটা আস্তে আস্তে নিজে থেকেই ফ্রথ হবে, একটু সময় লাগে, কিন্তু আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, একটা গ্লাসেই করছি, যদি ভালো হয় তাহলে সেকেন্ডটাই করবো। এই যে আস্তে আস্তে ফ্রথ হচ্ছে, হচ্ছে না? এই যে 3-4 মিনিটের চেষ্টায় এইটুকুনি তো ছিল পুরো ব্যাপারটা, ফ্রথ হয়ে এইটুকুনি হয়েছে। এবার এর মধ্যে হচ্ছে আইস দেবো, একটু আইস, এর মধ্যে আইস দিয়ে দিলাম, বাবা আইস তো মানে সে যাচ্ছেই না, দিয়ে দিয়েছি। এবার আর কিছুই না, এর মধ্যে মিল্ক দিতে হবে, আইসড কফি বানাচ্ছি। ব্যাপারটা মনে হচ্ছে খারাপ হবে না, ভালোই হবে, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে খেতে, ভালোই হয়েছে। আমি বলছি বাবা টেস্ট করো, এদিকে আমাদের কফি উইথ মোমো আর কি আজকে। এই যে মোমোটাকে গরম জলে একটুখানি করে নিয়েছি, কফি খেতে পেরেছি, এটা হয়েছে। আমি কি একটুখানি একটা সিপ দিয়েছি, ফার্স্ট ট্রাই করলি আজকে, তাই তো? ও মোমোটা চপস্টিক দেবো, দেখেছো দেখা, এই যে মোমো নিয়ে মোমো সবে হচ্ছে, এদিকে চপস্টিক চলে এসছে, এখন শিখছে, ভালো করে জানে না চপস্টিক দিয়ে কি করে খেতে হয়। মোমো রেডি হতে পারেনি, চপস্টিক নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে, মানে কায়দা প্রচুর, মানে কায়দা প্রচুর হয়, বেশি করিনি, অল্প করেই করেছি। তবে এটা আরেকটা প্রসেসে ওরা যেটা বলছে, বলছে একটু হালকা অয়েল দিয়ে এইগুলোকে বসিয়ে দিয়ে তারপরে একটা গরম জল দিয়ে ঢেকে দিতে, তাহলে আর কি অনেক তাড়াতাড়ি হবে, ভালো হবে। তো আজ পরের দিন ওটা করবো, আজকে আমি পাতি মানে স্টিম করেছি, স্টিম তো না সেদ্ধ করেছি। এই যে আমাদের মোমোর প্লেট রেডি হয়েছে, উইথ হট সস, উইথ চপস্টিক, উইথ হট সস তো পরে, উইথ হট সস না, উইথ চপস্টিক, আইস পড়ে গেছে, ঝাল সস কিরকম হচ্ছে না, এই যে হট সস তার সাথে মোমো, ব্যাপারটা পুরো জমে গেছে। ভালো খেতে, বেশ ভালো খেতে মোমোটা, এই ব্র্যান্ডের মোমো আগে আনিনি, অন্য কোনো এনেছিলাম, তাই না, কসকোতে কার্কল্যান্ডেরই কিছু একটা, ঝাল খেয়ে বা দৌড়চ্ছে, হট সস ভরে ভরে নিয়েছে এখানটায়। এই যে আমি আমার মোমোগুলো খুব গরম বলে মাঝখান থেকে কেটে দিয়েছি, এত ঘটা করে সব স্ন্যাক খাওয়া হয়েছে, মোমো খাওয়া হয়েছে, কফি খাওয়া হয়েছে, এই করতে করতে রান্নাবান্নার ডিলে। ওই যে দুটো গ্যাসে দুটো রান্না বসিয়েছি, অ্যাবির আজকেও আর কি ক্লাস আছে, ক্যারাটে ক্লাস, আগের সপ্তাহে থার্সডে আমরা ক্লাস যাইনি আর কি অ্যাবির, তো সেই জন্য মানে ওর একটা অপশান আছে, যেমন এই উইকে আমরা দুদিন, তাই জন্য মঙ্গলবার আর থার্সডে আর কি দুদিনই ক্লাস করছো, মানে আজকে ওকে ক্লাসে নিয়ে যাচ্ছি। রান্না অলমোস্ট হয়েছে, মানে আর 10-15 মিনিট সময় যদি ওই স্ন্যাকে যদি না দিতাম তাহলে এতক্ষণই হয়ে যেত, তো সেই জন্য ওকে এখন নিয়ে যাই, ফিরে এসে ওই তো অ্যাবি ফ্রেশ হতে হতেই হয়ে যাবে রান্না দুটো, অ্যাবির ক্যারাটে ক্লাসে দিয়ে আমাদের গাড়ির মধ্যেই তো বসে থাকতে হবে, কোনো কাজ নেই গাড়ির মধ্যে, এরকম 45 মিনিট বসে থাকা, বাড়ির কাছেই মানে অ্যাবির ক্যারাটে ক্লাসের কাছে একটা ওয়ালমার্ট আছে, শুধু একটা জিনিস কেনার আছে, একটা কনডেন্স মিল্ক কেনার আছে, ওই ছুতো করেই চলে এসছি আর কি, ওই 45 মিনিট ঠান্ডার মধ্যে হিটার চালিয়ে গাড়িতে বসার থেকে একটু এখানে ঘুরবো টুরবো, ওই কনডেন্স মিল্কটা কিনবো দিয়ে চলে যাবো। দুটো কনডেন্স মিল্ক কিনেছি, একটা কিনলেই হতো, তো এসছি দুটো কিনেছি, এবার বাড়ি যাচ্ছি, বাড়িতে যাচ্ছি না, আমি গিয়ে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু এই যে বিলিং কাউন্টারে লাইনে দাঁড়িয়ে এখন একটু চিপস দেখছি, মানে কাজ না থাকলে যা হয় এসব করছি আর কি। ডিনার একদম রেডি, আজকে একদম রসুন দিয়ে পালং শাক করেছি, এক বড় বক্স পালং শাক শুধু রসুন দিয়ে করেছি, এটুকুনি হয়ে গেছে। আর এটা হচ্ছে স্যামন মাছের একদম পাতলা ঝোল করেছি কালো জিরে ধনে পাতা দিয়ে। অ্যাবি ক্যারাটে ক্লাস করে এসে এমন খিদে পায়, গাড়িতে উঠেই বলছে আমি হাংরি, বাড়িতে এসে ফ্রেশ হওয়ার আগে বলছে আমার খিদে পেয়েছে, তাই তো? খাওয়া দাওয়া হয়ে গেছে, অ্যাবি বাবু তো খুবই ঘুম পেয়েছে আজকে, খুব টায়ার্ড, হ্যাঁ ক্যারাটে ক্লাসে প্রচণ্ড খাটায় না, আমি একটু দেখছিলাম দিওয়ালি পার্টি আছে স্যাটারডেতে, আমি একটু দেখছিলাম যে
মানে জামা কাপড় শাড়ি টাড়ি কী কী পরা যায় একটু বসেছিলাম দেখতে, আর পেছন পেছন ঘুরছে, মানে ঘুম পেয়েছে আর কি। ঘুমানোর সময় বাবা বা মা 5-7 মিনিট লাগে আর কি, তাই তো? হ্যাঁ, একটা বাসে শোবে, একটু বক বক করবে, দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে। চলো ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, কালকে আমার ছুটি, এটা এই কথাটা বললেই আমি রেগে যাচ্ছে। নট ফেয়ার মামা, তোমার ছুটি। আমি বলছি কি করবো তাহলে, কি আমি অফিসে গিয়ে বলবো যে আমার ছেলের ছুটি নেই তাই আমি আজকে অফিস করব, তাই বলবো? না, আমাকে ছুটি দিতে হবে। আমাকে ছুটি দিতে হবে? আচ্ছা, ওকে নাকি ছুটি দিতে হবে। ওরা এরকম করছে, কালকে অমিতরও ছুটি নেই, ওরও ছুটি নেই, ওরা এরকম করছে। ওরা 25th থেকে 31st অবধি পুরো ছুটি পায়, মানে ওদের কোনো অফিস থাকে না, আমি স্কুল থাকে না। আমি কিন্তু অফিস করি, আমার 25 তারিখ থেকে একটি, মানে 25th আর 1st জানুয়ারিতে ছুটি থাকে, কিন্তু বাকি সময়টা আমি অফিস করি। তখন কি হবে? তখন আমি বলবো 25th থেকে 31st হবে। হ্যাঁ, তোর তো ছুটি, মানে 24th থেকে ছুটি থাকে। হ্যাঁ, বাবারও তো ছুটি, বাবার, হ্যাঁ বাবারও ছুটি থাকে ওই সময়। হ্যাঁ, দিয়ে ওরা দুজনে মিলে কিন্তু এদিকে বাইরে ঘুরতে যায়, এসব করে আর কি, টি মুভি দেখে, এসব করে। আমার কিন্তু অফিস, আমিও বলবো দুজন দুপাশে বসে থাকে, অফিস করো আর পড়াশোনা করো, ভালো হবে সেটা। আমার কোনো প্ল্যান নেই কালকে কি করবো আপাতত, মানে খুব বেশি আগের বারের একটা ছুটি পেয়েছিলাম, অ্যাবির ছুটি ছিল না, বাড়িতে ছিলাম সারাদিন, বাড়ির কাজ করেই সময় করেছি, কাটিয়েছি আর কি। তো আজকে কালকে ঠিক করেছি, না না আমি এবার একটু নিজের জন্যই সময় কাটাবো, একটু মুভি টুবি দেখবো, এসব করবো। আর আমি রান্না করতে খুব ভালোবাসি, একটা দুটো হয়তো নতুন নতুন রান্নাও করতে পারি। তাছাড়া আমার কোনো প্ল্যান নেই, অনেকদিন আমি একটু নতুন নতুন কিছু ডিশ, মানে নতুন নতুন মানে আর কি অনেক খাবার, মানে রোজই তো সেই ভাত মাছ ডাল করছি, একটু যদি কালকে স্পেশাল কিছু করার ইচ্ছে আছে, ফ্রাইডে আছে, দেখি। তাছাড়া আর কোনো প্ল্যান নেই। চলো অ্যাবি, এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।